আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁত শিশির করার অন্যতম কারণ গাম রিসেশন সম্পর্কে তো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটি লেয়ার থাকে প্রথমটিকে বলা হয় অ্যানামেল তারপরে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো ভিউয়ার্স দাঁতের যে অ্যানামিল অংশ যে ফার্স্ট লেয়ার এটি শুধুমাত্র দাঁতের গ্রাউন্ড বা উপরিভাগ থেকে শুরু করে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে এটিকে নেক অংশ বলা হয় তো মাত্র দাঁতের অ্যানামেলটুকু থাকে এর নিচে যে রুট অংশ রয়েছে এখানে অ্যানামেল খুবই কম হয়ে থাকে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে যে দাঁতটি দেখা যাচ্ছে এই দাঁতের অ্যানামেলটা ঠিক এখান থেকে শুরু করে এখানে এসে শেষ হয়েছে অর্থাৎ ঠিক এতটুকু এতটুকু অংশ দাঁতের এনামেল রয়েছে তো যদি কোনো কারণে দাঁতের ডেন্টিন অংশটি ওপেন থাকে আর এখানে কোনো ধরনের ঠান্ডা পানি বা অতিরিক্ত গরম পানি এখানে যদি প্রবেশ করে এমনকি যদি বাতাসও প্রবেশ করে তাহলেও সে দাঁতটি শিরশির করতে পারে কারণ দাঁতের যে রুট অংশ রয়েছে এখান থেকে শুরু করে যেখানে আমরা দেখতে পাচ্ছি না দাঁতের রুট বা শিকড়ের শেষ অংশ পর্যন্ত যদি এই অংশটি ওপেন থাকে আর এটি হলো রুট অংশ রুট অংশে কোনো ধরনের এনামেল না থাকার কারণে এখানে ডেন্টিন অংশ যখনই কোনো স্পর্শকাতর কিছু পায় তখন এই ডেন্টিন অংশটি ডেন্টিন অংশেই অনুভব হয় আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেন্টিন অংশ খুবই সামান্য ওপেন হয়েছে কিন্তু এখানে অনেক বেশি আর এটিকে এই যে যে সমস্যাটি এটিকে গাম রিসেশন বলা হয় এখান থেকে দাঁতের মাড়ি অনেক উপরের দিকে উঠে গেছে এটি ঠিক মতো সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করার কারণে হতে পারে মেসেওয়াক করার কারণে হতে পারে বা বিভিন্ন অভ্যাসের কারণেও এমনটি হতে পারে তো যাই হোক এই যে গাম রিসেশনটাই দাঁতের যে মাড়ি রয়েছে এই মাড়িটি যথাস্থান থেকে সরে গেছে ঠিক এই পর্যন্ত দাঁতের মাড়িটা ছিল একটা সময় কিন্তু এই যে যে সমস্যাটা তৈরি হয়েছে এটিকেই বলা হয় গাম রিসেশন এখানে দেখতে পাচ্ছেন যে এনামেল অংশ দাঁতের এখান থেকে শুরু করে এতটুকু এর পরে গিয়ে আর কোনো অ্যানামেল নাই আর যেহেতু এখানে ডেন্টিন ওপেন রয়েছে আর এই ডেন্টিন অংশটি ঠান্ডা গরম অনুভব হয়ে থাকে দাঁতের যদি এই দাঁতটি শিশির করে থাকে তবে এখানে এনামেল কোনো ধরনের ক্ষয় হবে না হয়নি দেখা যাচ্ছে কিন্তু এখানে ডেন্টিন ওপেন থাকার কারণেও এই দাঁতটি শিশির করতে পারে এমনকি কখনো কখনো এমন দাঁতে ব্যথাও তৈরি হয়ে থাকে বা ব্যথা অনুভব করে থাকে অনেকেই যত বেশি ডেন্টিন অংশ ওপেন হতে থাকবে ততই শিশিরের পরিমাণটা বাড়তে থাকবে তো ভিওয়ার্স এই ছিল দাঁত শিশির করার অন্যতম কারণ গাম রিসেশন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম